যে আসলে কিন্তু দেখা যায় যে অনেক সময় বাচ্চা হতে চায় না স্বামী স্ত্রী দম্পতির, তো সেক্ষেত্রে কিন্তু সমাজের অনেকে স্ত্রীকে দোষারোপ করে থাকে বা স্বামীও বলে থাকে যে স্ত্রীর দোষের কারণে আসলে বাচ্চা হয় না, আসলে সমস্যা কার? ধন্যবাদ খুব সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আমাদের দেশের বেশিরভাগ মানুষেরই একটা ধারণা যে এই বন্ধাত্ব বা ইনফার্টিলিটি, যেটাকে এখন আমি আসলে বর্তমানে ইনফার্টিলিটি না বলে সাবফার্টিলিটি বলবো, যে বন্ধাত্ব না, হয়তো কোনো কারণে বাচ্চা হচ্ছে না, যেটা আমরা একটু চিকিৎসা করলেই হয়ে যাবে, এইটার জন্য আসলে পুরুষ এবং স্ত্রী দুজনেই দায়ী। আমরা যদি একটু পার্সেন্টেজের কথা একটু চিন্তা করি, দেখা যাচ্ছে যে 20-30% ক্ষেত্রেই কিন্তু পুরুষরা দায়ী আর 20-35% ক্ষেত্রে মহিলা দায়ী, তার মানে মাত্র 5% এদিক সেদিক। আর পুরুষ এবং মহিলা দুইটা গ্রুপই একসাথে, যেটাকে আমরা বলি কম্বাইন্ড, সেই কম্বাইন্ড ভাবো দুইজনে দায়ী হতে পারে এটার জন্য, সেটাও প্রায় 35-40%। আর 10-15% হচ্ছে যার কোনো কারণ আমরা খুঁজে পাবো না। যেহেতু পুরুষ মহিলা প্রায় সমানভাবে প্রায় কাছাকাছি এই ইনফার্টিলিটির জন্য বা সাবফার্টিলিটির জন্য দায়ী, সুতরাং এইটার ট্রিটমেন্ট চিকিৎসা এটার ক্ষেত্রে দুইজনকেই আগ্রহী হতে হবে, দুইজনকেই আসতে হবে, এবং এটা ওই দম্পতিকে বুঝতে হবে যে এটা আসলে কোনো অভিশাপ না, এটা কোনো অভিশাপ না কোনো কিছুর জন্য, সেটা পুরুষের কারণে হোক মেয়ের কারণে হোক, বাচ্চাটা কোনো সমস্যার জন্য হতে দিলে হচ্ছে, প্রপার ম্যানেজমেন্ট প্রপার জায়গাতে গিয়ে চিকিৎসা করলে ইনশাল্লাহ তারা বাচ্চা পেয়ে যাওয়ার সম্ভাবনাই প্রায় 90%। এবার আমি চলে যাব আমাদের ডাক্তার মুনমুন ম্যাডামের কাছে, যে আসলে হচ্ছে এটার যে বন্ধাত্ব, এর কি কোনো স্পেসিফিক কোনো টেস্ট আছে? আর যদি টেস্ট থেকেও থাকে তাহলে সেটা কি কি টেস্টের মাধ্যমে বোঝা যাবে যে সে আসলে বন্ধাত্ব কি না? বন্ধাত্বের টেস্ট যদি আপনি বলেন, আমরা কাপলকে কিছু পরীক্ষা করে থাকি, যেমন মেল যে কাপল তাকে আমরা একটা টেস্ট স্পেশালি করি, সেটা হচ্ছে সেমেন অ্যানালাইসিস, বীর্য পরীক্ষা যেটা। এই একটা টেস্ট করলে মোটামুটি 90% ক্ষেত্রে ডায়াগনোসিস হয়ে যায় যে তার প্রবলেম আছে কি না। ফিমেলের ক্ষেত্রে আসলে টেস্ট একটু জটিল, হিস্ট্রি ভেরি ইম্পর্টেন্ট, যে পেশেন্ট কী প্রেজেন্টেশন আছে, তার মেনস্ট্রুয়াল হিস্ট্রি, তার এজ, তারপরে তার প্রিভিয়াস হিস্ট্রি, এটা অনেক ক্ষেত্রে ডিপেন্ড করে অনেক কিছুর উপরে। তবে ইনভেস্টিগেশন যদি আপনি স্টার্ট করতে চান, সেক্ষেত্রে প্রথমে পেশেন্টের হিস্ট্রি অনুযায়ী কিছু পরীক্ষা দরকার হবে, যে আপনি এই ফ্যাক্টরগুলো প্রথমে আইডেন্টিফাই করতে হবে। আপনি যদি তার সার্ভাইকাল ফ্যাক্টর, টিউবাল ফ্যাক্টর, ইউটেরাইন ফ্যাক্টর, ওভারিয়ান ফ্যাক্টর, এই চারটা ফ্যাক্টর কি আপনি আইডেন্টিফাই করে, চারটা জায়গায় সমস্যা হতে পারে, সো চারটা জায়গায় আলাদা আলাদা টেস্ট করতে হয়। সো ফিমেল সাবফার্টিলিটি অ্যাকচুয়ালি এ ভাস্ট চ্যাপ্টার। আপনাকে টেস্ট যদি আপনি প্রথমে স্টার্ট করতে যান, অনেক টেস্ট করতে হয়, এবং পেশেন্টের যখন আপনি টেস্টের ভলিউম দেখে পেশেন্ট অনেক পেশেন্ট ভেঙে যায়,